আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার নামটা কি? মোহাম্মদ ইলিয়াস। ইলিয়াস ভাই, আপনার পিছনে দেখতেছি যে অনেক তরমুজ আছে, এই জায়গা বড় বড় তরমুজগুলা। আজকে আপনাদের তরমুজের বেচাকেনা কেমন চলছে বাজারে? গত দুই দিন যাবত একটু ভালো হয়েছে বাজার, মাঝখানে বৃষ্টির কারণে খারাপ ছিল, এখন দুই দিন যাবত আজকে একটু বাজার ভালো, পরশু ভালো আছে। এই যে আপনার কাছে যে তরমুজগুলো আছে বড় বড় যে তরমুজগুলো, এই তরমুজগুলো কোন জায়গা থেকে আনা ভাই? এটা আমার পটুয়াখালী থেকে আসে। পটুয়াখালী থেকে? জি জি। এটা আপনার 6 কেজি 7 কেজি 5.5 6, এবারে সামনে 6 কেজি বিক্রি হচ্ছে আমার 14। এটা বিক্রি হচ্ছে 14,000 টাকা করে? জি ভাই 14,000। মানে 14,000 100 মালের দাম 14,000। মনে হচ্ছে কি অনেকটাই দাম এখন কমছে নাকি তরমুজের? মোটামুটি বাজার একটু ভালো মাধ্যমে আছে। এটা কি দুদিন আগে আমরা 10,000 12,000 11,000 বিক্রি হচ্ছে, এইটা আজকে বাজারে আমরা 14,000 হচ্ছে। এই তরমুজগুলো এখন বাজারে চাহিদা কিরকম আছে? এখন তো প্রচুর চাহিদা ভাই, নামাচ্ছে বিক্রি হচ্ছে, নামাচ্ছে বিক্রি হচ্ছে, অনেক চাহিদা এখন নাকি? একটু তরমুজ আছে এই যে, এটা তো একই জায়গার তরমুজ? হ্যাঁ হ্যাঁ। এইটা শোয়া কত করে বিক্রি হচ্ছে? এটা ভাই 10,000। এটা 10,000? 10-12? জি। এটা 10-12 শোয়া? জি। 10,000-12,000। আপনার কাছে যে এই যে আরেকটা তরমুজ আছে দেখতে অনেক বড়, এই তরমুজটা কোন জায়গা থেকে আনা? এটা এটাও আপনার ওইদিকে রে পটুয়াখালী। পটুয়াখালী? এটা এগুলো আপনার বাজারে 32-30। খুব ভালো পাকা। এইটা পুরো পাকা? এটা নাকি একদম ফুল পাকা? ফুল পাকা এটা? এর মধ্যেও লাল? হ্যাঁ অবশ্যই লাল, তরমুজ বিশেষ করে লাল হয়, কালো হয়, হলুদ হয়, কিন্তু এটা আপনার লাল জাত না। আপনার এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত দুধ বিক্রি করে থাকেন এখানে? এখানে আপনি রয়েছে রাত্রে 10টা থেকে শুরু হয়, সকাল 10টা 8টা 10টার ভিতরে কিনে যদি কোনো কৃষক ঢাকা কারণ বাজার মাল বিক্রি করার জন্য যোগাযোগ করার জন্য চেষ্টা করে, তাহলে আমার সাথে যোগাযোগ করলে হয়তো আমার ফোন নাম্বার আমি দিয়ে দিতেছি। ফোন নাম্বার হলো 01938-26-999-6। কমিশনের মাধ্যমে বিক্রি করি, কমিশন শুধু অনলি কমিশনে আমরা মাল বিক্রি করি, এখানে কমিশনে বিক্রি করি।